আজকে আমরা ক্লাস টেনের লম্ববৃত্তাকার শঙ্কুর কষে দেখি সলো এর এক দাগ থেকে শুরু করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তোমরা উপকৃত হতে পারবে এবং আমাকেও উপকৃত করতে আসবে দেখো এক দাগের যে অঙ্কটা আছে এক নম্বরে সেই অঙ্কটা কী বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির বেসারদের দৈর্ঘ্য পনেরো সেমি মানে কীরকম বলো তো রকম একটা ইয়ে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আছে এবং লম্ববৃত্তাকার শঙ্কুর কি কী আছে মুখটা বন্ধ আছে কুলপি হয় না কুলপির যেরকম মুখটা বন্ধ থাকে সেটা ই দিয়ে ভর্তি করে দেই যেটা দিয়ে ঠিক আছে তাহলে একটা কী আছে লম্ববৃত্তাকার শঙ্কু আছে তাহলে লম্বার ভূমির বেসারদের দৈর্ঘ্য তো পনেরো সেমি তাহলে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার পনেরো সেমি এবং তৃতীয় উচ্চতা বলেছে চব্বিশ সেমি এইখান থেকে এইটুকু মানে তির্যক যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সেটাই তো হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে আমার তির্যক উচ্চতা তাই না তো টোয়েন্টি ফোর সেন্টিমিটার সেমি আছে তাই না যখন সেমি আছে তাহলে কি বলেছে আমাকে আমাকে বলেছে যে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমকরণী তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি এই যে মানে বক্রতল আছে না সেই বক্রতলকে বোঝা যদি আমি এটার সাহায্যে বোঝাই দেখো তাহলে এই যে পার্শ্বতল আছে না এই টোটালটার ক্ষেত্রফল আমাকে চেয়েছে তাই না এবং যে সমগ্র তল চেয়েছে মানে কি এই দিকটারও ক্ষেত্রফল আমাকে বের করতে হবে আবার আমাকে এই সাইডটার ক্ষেত্রফল বের করতে হবে এবং দুটোকেই আমাকে যোগ করতে হবে সেটাই হবে সমগ্র তলের ক্ষেত্রফল তো চলো করি তো ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য লিখি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য শঙ্কুটির ভূমির বেশার্ধের দৈর্ঘ্য বেসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ ব্রেকেটে যেহেতু বেসার্ধকে আর দিয়ে প্রকাশ হয়েছে ব্রেকেটে আর দিলাম দিয়ে পনেরো শ্রেণী পনেরো সেন্টিমিটার এবং শঙ্কুটির কি তির্যক উচ্চতা তির্যক উচ্চতা তাহলে তির্যক উচ্চতা কী দ্বারা প্রকাশ করা হয় স্মল এল দ্বারা প্রকাশ করা হয় স্মল স্মল এল সমান সমান টোয়েন্টি ফোর সেন্টিমিটার এইবার আমাকে কী বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে লিখছি শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাশতলের ক্ষেত্র বল কী ছিল পাই আর এল বর্গ একক এখন এখানে একক কী আছে সেমি আছে তাহলে বর্গ সেমি এবার আমরা জানি পায়ের মান কত এই পায়ের জায়গায় বাইশ বাই সেভেন বসাচ্ছি তারপরে এটা গুণ আছে গুণ দিচ্ছি আর আর মানে কত পনেরো সেমি বসাচ্ছি আর এল মানে কত টোয়েন্টি ফোর বর্গ সেমি এবার কি করতে হবে আমাকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে তার সঙ্গে এটা গুণ করতে হবে বাইশের সঙ্গে যদি আমরা পনেরো গুণ করি তাহলে কত হবে বাইশ গুণিত পনেরো তাহলে পাঁচ দুই দশ তিন তিন দশ তেরো তিন হাতে থাকে এক তিন তাহলে তিনশো তিরিশ তিনশো তিরিশকে আবার কত দিই চব্বিশ দিয়ে গুণ করতে হবে আবার যদি আমি চব্বিশ দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন দুই ছয় আঠেরো এক উনিশের নয় হাতে থাকে এক তিন দুই ছয় সেভেন তাহলে সেভেন নাইন টু জিরো সেভেন নাইন টু জিরো বাই সেভেন বর্গ সেম দেখো এটা একটা কী একটা মিশ্র ভগ্নাংশ এটা যদি একটা মিশ্র ভগ্নাংশ তাহলে এটাকে কী করতে হবে আমাকে দশমীকে প্রকাশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সরি অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে না হলে দশমীকে পরিণত করতে হবে তাহলে আমরা কি করছি মিশ্র ভগ্নাংশে পরিণত করছি তাহলে ভাগ করছি তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে আমি মনে মনে করছি সাত একে সাত সাত একে সাত দুই চলে গেল তিন সাথে একুশ তিন একে তিন সাত একে সাত ওপরে থ্রি সেভেন কী করলাম তো ভাগ করলাম কীভাবে ভাগ করলাম আমি একটু বলে দিচ্ছি দেখুন এই যে ওপরে লবটা আছে না লভটাকে আমরা ভাজ্যের জায়গায় লেখবো সেভেন নাইন টু জিরো আর যে হোডটা আছে হোরটাকে ভাজকের জায়গায় লেখ এবার ভাগ করছি সাত থেকে সাত সাত থেকে সাত বাদ শূন্য এখানে নাইন নামলো সাত থেকে সাত নয় থেকে সেভেন বাদ কত দুই আবার সেই দুই নামলো সাত তিন সাতে একুশ টোয়েন্টি ওয়ান নামল ওয়ান নামলো আবার জিরো নামলো সাতকে সাত তাহলে কত নামলো সাত থেকে সাত হলো তিন নামলো মানে আর কি ভাগ করে যাবে ভাগ করে যাবে অবশ্যই দশমিক নিতে হবে তাহলে দশমিক নেওয়ার আগে আমরা এখানে একটা দাগ দিব এবং এইটাকে আমরা উপরে লেখব আর এইটাকে আমরা নিচে লিখবো যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে মিশ্র ভ্রমশ এই অপ্রকৃত ভ্রমশের মিশ্র ভ্রমশ তাহলে শঙ্কুটির পার্শ্ব তলের ক্ষেত্রফল কী বেরোলো ওয়ান ওয়ান থ্রি ওয়ান পূর্ণ তিন বাই সাত বর্গশেম এইবার কী বলেছে তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে লিখছি শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র ছিল পাই আর আর প্লাস এল বর্গ সেমি এবার কি করবো তো এবার মানগুলো বসাবো আমরা পায়ের মান কত বাইশ বাইশ সেভেন আর এর মান কত ছিল পনেরো এখানে ব্রেকেটে আর আর আছে একটা তাহলে আর মান কত পনেরো জগ এলের মান কত ছিল টোয়েন্টি ফোর বর্গ এবার বাইশকে যদি পনেরো যদি গুণ করি এটা অবশ্যই পাশে গুণ আছে মানে কি অপরের সঙ্গে গুণ আছে বাইশ আর পনেরো গুণ করলে কত হয় পাঁচ দুই দশই শূন্য তিন তেরো তেরো তিন হাতে থাকে এক দু তিন তিনশো তিরিশ বাই সেভেন আর এটা যোগ করলে কত হবে পনেরো আর টোয়েন্টি ফোর যোগ করলে কত হবে থার্টি বর্গ সেমি আবার কী করতে হবে এই তিনশো তিরিশকে থার্টি নাইন দিয়ে গুন করতে হবে তাহলে গুন করলে কত হয় নয় শূন্য শূন্য নয় তিন নয় সাতাশে সাত হাতে থেকে দুই তিন ত্রিকে নয় আর তিন নয়ে সাতাশ নয়ে ছত্রিশ ছত্রিশ দুই আটত্রিশে আট হাট থেকে তিন আর তিন থেকে নয় তিনে বারো বাই সেভেন বর্গসিং এটাও কি একটা অপ্রকৃত অপ্রকৃত ভগংশ মানে কি যার লব বড় হর ছোটো তাকে অপ্রকৃত ভগ্নংশ বলে আর যেহেতু আমরা অপ্রকৃত ভগংশ পেয়ে গেছি সেটাকে কী করবো আমরা মিশ্র ভগ্নংশে পরিণত করবো তাহলে এটাকে ভাগ করবো ভাগ করলে কত হবে সাত একে সাত এখানে কত হচ্ছে পাঁচ আটান্ন হয়ে যাচ্ছে তাহলে সাতইআটি ছাপ্পান্ন দুই তিন সাত একুশ ছয় সাতইআটি ছাপ্পান্ন চার চার থাকে তাহলে সেভেন এটা তোমরা ভাগ করে দেখে নিবে কীভাবে ভাগ করবে মিশ্র বংশে পরিণত করবে এই যে লভটা ছিল লবটাকে কী করবে ভাজ্যের জায়গায় রাখবে ওয়ান টু এইট সেভেন জিরো আর যেটা নিচে আছে সেভেন সেটাকে ভাজকের জায়গায় রাখবে দিয়ে ভাগ করবে সাতকে সাত বিয়োগ করলে কত হয় পাঁচ নামে এইট 8 ছাপ্পান্ন বিয়োগ করলে কত হয় তো তাহলে দেখো বিয়োগ করলে আমার হয় দুই এবার নামে কত সেভেন আবার যদি বলি তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান বিয়ে করলে কত ছয় শূন্য আবার সাতই আটি তাহলে বিয়ে করলে কত হয় চার হয় বিয়ে করলে চার তাহলে সাতিয়াটি ছাপ্পান্ন তাহলে চারটা ওপরে যাবে এই সাতটা আমার এইখানে চলে আসবে ঠিক আছে তাহলে শঙ্কুটির সমরতলের ক্ষেত্রফল কত হলো আঠেরো আটত্রিশ পণ্য চার বাই সেভেন এইভাবে পুরোনিয়ম না ঠিক আছে পুরনো নিয়ম হচ্ছে এক হাজার আটশো আটত্রিশ পণ্য চার বাই সেভেন এইভাবে তাহলে এইটা হলো অ্যান্সার আমার এবার দুই নম্বর অঙ্কটা দেখা যাক কী বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে যখন ভূমিতলের ক্ষেত্রফল এক নম্বর এখানে দুটো অঙ্ক আছে দুইয়ের দুটো অঙ্ক আছে এক নম্বর বলেছে ভূমিতলের ক্ষেত্রফল এত বর্গমিটার এবং উচ্চতা এত মিটার হলে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে আর ভূমির বেসার্ধ এত মিটার এবং তির উচ্চতা এত মিটার হলে আমাকে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে করি দেখা যাক কীভাবে করবো আমরা শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে তো তাহলে এখানে কী দিয়েছে ভূমির ক্ষেত্রফল তাহলে এক নম্বর দুইয়ের এক ঠিক আছে দুইয়ের এক দুইয়ের এক কি বলেছে ভূমির ক্ষেত্রফল তাহলে সংকটির ভূমির ক্ষেত্রফল শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফলের সূত্র কী ছিল ভূমির ক্ষেত্রফলের সূত্র ছিল পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গ মিটার তাই তো এইটা দেওয়া আছে এবং উচ্চতা কত দেওয়া আছে এবং সংকটির উচ্চতা টু মিটার টু মিটার এবার কী বের করতে হবে আমাকে আয়তন বের করতে হবে তাহলে শঙ্কুটির আয়তন অতএব শঙ্কুটির আয়তন তাহলে আয়তনের সূত্র কী ছিল ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাই তো এখানে এককটা কী আছে মিটার আছে তাহলে কী হবে ঘন মিটার হবে এবার একটু খেয়াল করবেন ওয়ান বাই থার্ড এখানে কিন্তু পায়ের মান বাইশ বাই সেভেন বসানো দরকার নয় আমরা আরের মান জানি না আমরা দেখো পাই আর স্কোয়ারের মান কত জানি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গ মিটার জানি তো তাহলে পায় আর স্কোয়ারের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বসিয়ে দিচ্ছি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আমরা পুট করে দিলাম আর যেহেতু এটার মানটা পুট করে দিলাম এইচ থাকে তাহলে এইচের মান কত আছে এইচের মান আছে এখানে আমরা ব্রেকেটে এইচ দিয়ে দিই ব্রেকট উচ্চতা মানে কি এইচ উচ্চতার মান কত আছে টু পয়েন্ট ফোর তাহলে এইচের জায়গা জায়গায় আমরা টু পয়েন্ট ফোর বসিয়ে দিচ্ছি ঘন মিটার এবার কী করতে হবে আমাকে এটা গুণ করতে হবে তাই না তো এবার আমরা গুণ করবো কত হবে গুণ করলে আমরা একটু গুণ করে নিচ্ছি ওয়ান ফাইভ ফোর ইন্টু টু ফোর তাই তো এটা গুণ করছি তাহলে ওয়ান ফাইভ জিরো প্লাস ফোর ইন্টু টোয়েন্টি ফোর যদি গুণ করি তাহলে কত হবে পনেরো কেজি চব্বিশ দিয়ে গুণ করি তাহলে শূন্য একটা হয়ে যায় চার পাঁচে কুড়ি শূন্য হয়ে যায় আর এখানে হয়ে যায় দশ দশ চারে ষোলো চোদ্দো চোদ্দো আর দুইয়ে ষোলো ছয় হয়ে যায় হাতে থেকে এক থ্রি হয়ে যায় আর প্লাস নাইনটি সিক্স হয়ে যায় তাই না তাহলে এটা করলে থ্রি সিক্স নাইন সিক্স তোমরা গুণ করে দেখে নিবি কীভাবে গুণ করবে তোমরা ওয়ান ফাইভ ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর টু পয়েন্ট ফোর এইভাবে তোমরা গুণ করবে আমি এইভাবে করলাম ঠিক আছে তাহলে গুণ করলে কী আসে থ্রি সিক্স নাইন সিক্স থ্রি সিক্স নাইন সিক্স এবার কী করছি আমরা এটা কাটাকরি করেছি তাহলে তিন কে তিন তিন দুয়ে ছয় তিন থেকে নয় তিন দুয়ে ছয় তাহলে কত হচ্ছে ওয়ান টু থ্রি টু ঘন মিটার তাহলে ঘন মিটার এটা হলো আমার আয়তন এক নম্বরে এবার দুই নম্বরে কি বলেছে দেখো দুই নম্বর বলেছে ভূমির বেসের বেসের দৈর্ঘ্য এত মিটার এবং উচ্চতা এত মিটার হলে আমার আয়তন নির্ণয় করতে বলেছে তাই না এবার দুই নম্বরটা করছি দেখো কীভাবে করবো ভূমির বেশের দৈর্ঘ্য শঙ্কুর ভূমির বেসের দৈর্ঘ্য যে একুশ মিটার হয় তাহলে শঙ্কুটির ভূমির বেসার্ধের দৈর্ঘ্য কত হবে একে দুই দিয়ে ভাগ করে দিতে আমরা জানি বেসার্ধকে দুই দিয়ে গুণ করলেই তো বেশ হয় আবার বেশকে দুই দিয়ে ভাগ করলে কী হবে বেসার্ধ হয় তাহলে আমি লিখতে পারি যে শঙ্কুটির বেসার্ধের দৈর্ঘ্য বেসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত লিখতে পারি একুশ মিটার বেসার্ধকে কী দ্বারা আর দ্বারা প্রকাশ করে তাহলে ব্রেকেটে আর দিচ্ছি সমান সমান একুশ বাই টু মিটার এবার এইটা যে আছে একুশকে দুই গিয়ে ভাগ করলে কত হয় দশ পয়েন্ট টেন পয়েন্ট ফাইভ মিটার হয়ে যায় এবং কি বলেছে তিরিজক উচ্চতা তাই তো তাহলে লিখিস এবং শঙ্করটির তিরিজক উচ্চতা তির্যক উচ্চতা তির্যক উচ্চতাকে কী দ্বারা প্রকাশ করা হয় স্মল এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্মল এল সমান কত বলতে পারি সতেরো পয়েন্ট ফাইভ মিটার সতেরো পয়েন্ট ফাইভ মিটার বললাম এবার দেখো আমাকে কী বের করতে হবে আয়তন বের করতে হবে তাই তো তাহলে আয়তনের সূত্র কী ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ আরের পায়ের মান তো জানি আমরা আর এরও মান জানি এটা আর এইচ এর মান জানি কি জানি না আমরা এইচ এর মান জানি না আমার আমরা কিন্তু জানি আর আর এল এর মান জানি তাহলে আমাকে এখান থেকে কী বের করতে উচ্চতার বের করতে হবে তাহলে উচ্চতার সূত্র কি ছিল আমরা জানি উচ্চতার সমান সমান তির্যক উচ্চতা মাইনাস বেসার্ধ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বলতে পারি যেটা তাহলে উচ্চতা সমান সমান বলতে পারি তির্যক যে উচ্চতা আছে তির্যক উচ্চতা তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মিটার বলতে পারি উচ্চতা সমান সমান এইচ সমান সমান ব্রেকেটে তাই না এবার কি বলতে পারি এর মান কত আছে বলতো সেভেন সতেরো পয়েন্ট ফাইভ তাহলে এলে জায়গায় সতেরো পয়েন্ট ফাইভ বসলাম আর যেহেতু এলের স্কোয়ার আছে সেহেতু এলে এটার টোটাল টু স্কোয়ার এগুলো মাইনাস হচ্ছে মাইনাস দিচ্ছি আর স্কোয়ার আর মানে কত দশ দশমিক পাঁচ যেহেতু আর এর স্কোয়ার আছে সেহেতু এটার স্কোয়ার মিটার এবার দেখো সতেরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার মানে কত সতেরো পয়েন্ট ফাইভ গুণিত সতেরো পয়েন্ট ফাইভ তাহলে এটা গুণ করতে হবে তাহলে আমি গুণ করার চেষ্টা করছি তাহলে পাঁচের স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে আর সতেরো সতেরোর পরে সংখ্যা হচ্ছে আঠেরো তাহলে সতেরো আর আঠেরো যদি গুণ করি তাহলে কত সাথে আড়ি ছাপ্পান্ন ছয় সাত একে সাত আর আট আট সাথে পনেরো আর ওদিকে ছিল পাঁচ পনেরো আর পাঁচে কুড়ি তাই তো তাহলে কত হয় সাত থেকে সাত আট পনেরো পনেরো আর পাঁচে কুড়ি শূন্য হাতে থাকে দুই এক এক তিন তাহলে কত হচ্ছে থ্রি জিরো সিক্স টু ফাইভ আর এখানে দশমিক আছে দুটো সংখ্যার পরে দশমিক হবে তাহলে এখানে আমার দশমিক হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রাফ তোমরা গুণ করবে কীভাবে গুণ করবে বলতো যেহেতু এটার স্কোয়ার আছে তাহলে সতেরো পয়েন্ট ফাইভ গুণিত সতেরো পয়েন্ট ফাইভ এটা ওপর নিচে লিখবে এবার গুণ করবে তোমাদের মতো করে ঠিক আছে আমি একটু অন্যভাবে করলাম মাইনাস টেন পয়েন্ট ফাইভ তার স্কোয়ার মানে কত টেন ফাইভ টেন পয়েন্ট ফাইভ গুণিত টেন পয়েন্ট ফাইভ এবার পাঁচের স্কোয়ার মানে আমরা কত জানি আমরা পাঁচের স্কোয়ার মানে জানি পঁচিশ আর দশে দশ তার পরের সংখ্যা এগারো তাহলে কত হবে একশো দশ আর এখানে হয়ে যাবে এইটা মিটার তোমরা গুণ করবে গুণ করে দেখে নিবে ঠিক আছে এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পঁচিশ থেকে পঁচিশ শূন্য তাহলে এখানে ছয় হয়ে যাচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে নাইন হয়ে যাচ্ছে আর এখান থেকে থ্রি থেকে টু হয়ে যাচ্ছে টু বিয়োগ করলে তাহলে কত ওয়ান একশো ছিয়ানব্বই মিটার এবার একশো ছিয়ানব্বইকে কী করতে পারি আমরা চোদ্দো গুণিত চোদ্দ করতে পারি তাই না তাহলে চোদ্দো গণিত চোদ্দো এবার দুটো চোদ্দো থেকে কি একটা চোদ্দ বাইরে বেরিয়ে আসবে তাহলে কত হয়ে যায় চোদ্দো মিটার তাহলে আমরা উচ্চতা কোথাও পেলাম চোদ্দো মিটার আর বেসার্ধ কত ছিল আমাদের দশ পয়েন্ট ফাইভ ফাইভ মিটার ছিল তাহলে আমরা কী করব শঙ্কুটির আয়তন নির্ণয় করব তাহলে নির্ণয় শঙ্কুটির আয়তন নির্ণয় সংকটির আয়তন স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার ঘন একক এখানে এককটা কী আছে মিটার আছে তাহলে ওয়ান বাই থার্ড বসিয়ে দিচ্ছি পায়ের মান কত বাইশ বাই সেভেন বসে দিচ্ছি আর আর এর মান কত ছিল দেখো একটু খেয়াল করো যে এখানে আর এর মান দশ দশমিক পাঁচ ছিল তাই না তাহলে আমরা এখানে কি আড়ের জায়গায় দশ দশমিক পাঁচ লিখতে পারি তো আর যেহেতু আড়ের স্কোয়ার আছে সেহেতু এটা স্কোয়ার হয়ে যাবে আর এর মান কত পেলাম আমরা চোদ্দো পেলাম ঘন মিটার অবশ্যই এককটা অবশ্যই কী করতে হবে লিখতে হবে তাহলে ওয়ান বাই থার্ড বাইশ বাই সেভেন গণিত দশ দশমিক পাঁচ তার স্কোয়ার মানে কত এখানে আমরা করতে পারি দশ দশমিক পাঁচ করে দিলাম গণিত দশ দশমিক পাঁচ করে দিলাম একটা নিচে একটা দাগ নিয়েছি কীসের জন্য নিয়েছি কারণ দশমিকটা উঠাবো তাহলে উঠালে দশমিক জন্য এক আর দশমিকের পরে জন্য একটা সংখ্যার জন্য শূন্য সেরকমভাবে এখানে দশমিক উঠালে কোথাও দশ হয়ে যাবে ইন্টু এখানে চোদ্দো আছে এবার যেগুলো কাটাকুটি যাবে সেইগুলো আমরা কাটাকুটি করে নিই ঘনমিটার অবশ্যই এবার দেখো তিন দিয়ে যদি এটাকে কাটি তাহলে কোথাও তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ হয় সাত দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে কত হবে সাত দিয়ে চোদ্দো এবার কাটাকুটি যাবে দশ ঠিক আছে এটাও কেটে দিই আমরা ঠিক আছে এটাকে দুই দিয়ে ভাগ করে দিই কোথাও পাঁচ আবার এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এগারো হয়ে যায় আর এটাকে দুই দিয়ে ভাগ করলে কোথায় পাঁচ মানে এটা এটা কাটলাম দুই দিয়ে ভাগ করে এবার উপরের সঙ্গে পাঁচে কেটে দিচ্ছি তাহলে এটার সঙ্গে এটা যদি কাটি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে যায় এটাকে পাঁচ দিয়ে কাটি তাহলে কোথায় পাঁচ দুই দশ পাঁচে কি পাঁচ তাহলে উপরেই কত থাকে এখানে থাকলো এগারো এখানে থাকলো সেভেন আর এখানে থাকলো একুশ তাই না একুশ থাকলে এবার আমাদের গুণ করতে হবে তাহলে আমরা এই দুটো গুণ করিনি আগে তাহলে এগারো সাত গুণ করলে কত হবে সাতাত্তর গুণিত একুশ ঘন মিটার এবার এটা আমরা যদি গুণ করি তাহলে কত হবে সাত একে সাত সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর সাতে কত হচ্ছে একুশ তাই না তাহলে একুশের কত হয়ে যাবে এক হয়ে যাবে হাতে থাকবে কত দুই সাত দুয়ে চোদ্দো দুয়ে কত হয়ে যাবে ষোলো ঘন মিটার তাহলে শঙ্কুটির আয়তন কত পেলাম এক হাজার ছশো সতেরো ঘন মিটার ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তোমরাও উপকৃত হতে পারবে এবং আমাকেও উপকৃত করতে পারবে